আদর্শ এবং দর্শনে বিশ্বাস করেন, তারাই কিন্তু আমরা সেদিন এই লড়াইতে অবতীর্ণ হয়ে আমরা সেই অসুর শক্তি পাকিস্তানি হানাদার বাহিনী এবং আমাদের দেশীয় সেই রাজাকার আলবদুল্লাহ ইসলাম, জামাত ইসলাম, মুসলিম লীগ, জনতা ইসলাম, যারা পাকিস্তানের পক্ষ নিয়ে আমাদের উপরে অস্ত্র ধারণ করে আমাদেরকে হত্যা করেছিল, তাদেরকে আমরা পরাজিত করে এই দেশ স্বাধীন করি। এখনো অসুর শক্তির আবির্ভাব ঘটে, ক্ষীণ হলেও সেই আবির্ভাব কিন্তু আমরা দেখতে পাই। যে কথাটা বলেছেন আমাদের আজকের সভা সভাপতি, তিনি বলেছেন যে সম্প্রতি যে ঘটনা ঘটছে কুমিল্লা, এটি একটি অত্যন্ত স্পষ্টভাবে বোঝা যায় এটি একটি ষড়যন্ত্র।